জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সরাসরি জড়িত বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজিদের ফাঁসি কার্যকর করা হয়েছে শনিবার রাত বারোটা এক মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি সম্পন্ন হয় এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তারক্ষী বাড়ানো জল্লাদদের মহড়া সহ সব কার্যক্রমে শনিবার সম্পন্ন করা হয় অতিরিক্ত আইজি প্রেজেন্স ডিআইজি প্রেজেন্স সিনিয়র জেল সুপার ঢাকার সিভিল সার্জন কারাগারের দুজন সহকারী সার্জন ঢাকা জেলার পুলিশ সুপারের প্রতিনিধি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি রাত এগারোটার মধ্যে কারাগারে প্রবেশ করেন মৃতদেহ রাখার জন্য আগে কফিন এনে রাখা হয় মাজেদের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন গত বুধবার নাকচ হওয়ার পর গত শুক্রবার পরিবারের পাঁচ সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেন কারাবিধি অনুসারে আইন এই সব প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার মধ্যরাতে ফাঁসি কার্যকর করার পরিকল্পনা চূড়ান্ত করে কারা কর্তৃপক্ষ এটি কেরানীগঞ্জে স্থাপিত নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি এর আগে দু সালের আঠাশ জানুয়ারি কার্যকর হয় বঙ্গবন্ধুর পাঁচ খুনি ফারুক রহমান সুলতান শাহরিয়ার রশিদ খান বজলুল হুদা মহিউদ্দিন আহমেদ ও এ কে মহিউদ্দিনের ফাঁসি দর্শকের এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি আমরা সরাসরি কথা বলছি তার সাথে আহ চিস্তি কিভাবে আব্দুল মাজিদের फांसी কার্যকর হলো এবং কি বিস্তারিত জানতে পেরেছেন আপনি পৃথা বারোটা ঠিক বারোটা এক মিনিটে বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজিদের ফাঁসি কার্যকর হয়েছে ঢাকার নার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কিছুক্ষণ আগে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা তিনি এসেছিলেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলে এই বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান যে বারোটা এক মিনিটে সকল আনুষ্ঠানিকতা শেষ করে আনুষ্ঠানিকতার মধ্যে তা এর আগে তাকে তবা পড়ান কারা মসজিদের ইমাম এবং তারপরে জল্লার দল এসে তার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় এবং জমটুপি পরানোর পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন এবং সেই সময় ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক সেখানে উপস্থিত ছিলেন এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানাতে চাই যে সাড়ে বারোটার কিছু পরেই তার মজিদ আব্দুল মাজিদের পরিবারের সদস্যরা কারাগারে প্রবেশ করেছেন তার লাশ বুঝে নেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে আমরা জেনেছি যে এই লাশটি নিয়ে তারা যাবেন মাঝেদের গ্রামের বাড়ি ভোলায় এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে যদিও আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে ভোলার লোকজন এবং সেখানকার স্বাধীনতাকামী মানুষ পক্ষের মানুষেরা তার লাশ সেখানে দাফন করতে দেবে না বলে জানিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে লাশ এলে সেটাকে প্রতিহত করা হবে এবং পৃথা মাধ্যমে আমি জানিয়ে রাখি যে এই সেনাবাহিনীর অবসরকৃত বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলায় যে বারোজন বারোজন আসামির মৃত্যুদণ্ড শেষ পর্যন্ত বহাল রেখেছিল সর্বোচ্চ আদালত এ তার মধ্যে এই নিয়ে ছয়জনের ফাঁসি রায় কার্যকর হলো এর আগে দুই হাজার দশ সালের আঠাশ জানুয়ারি প্রথম বঙ্গবন্ধুর এবং তার পরিবারকে যারা হত্যা করেছিল সপরিবারে সেই খুনিদের পাঁচজনের ফাঁসি রায় কার্যকর হয়েছে এবং এ নিয়ে ষষ্ঠ রায় কার্যকর হলো এবং এখনও আরেকজন দুই সালে অর্থাৎ বিচার শেষ হওয়ার আগেই আরেকজন আসামি আজিজ পাশা তিনি জিম্বাবুয়েতে মারা যান এর ফলে এখন পর্যন্ত কিন্তু পাঁচজন আসামি ফাঁসি রায় কার্যকর হয়নি তারা বিভিন্ন দেশে পালিয়ে আছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করার চেষ্টা করা হচ্ছে হয়তোবা খুব অদূর ভবিষ্যতে এই রায় কার্যকর হবে এর ফলে পনেরোই আগস্টের যে কলঙ্ক সেই কলঙ্ক থেকে জাতি মুক্ত হতে পারবে এবং পৃথা আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা পুরাতন যে কেন্দ্রীয় কারাগার ছিল লালবাগে সেখান থেকে এই কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার আনার পরে এটাই কিন্তু প্রথম রায় কার্যকর হলো। এবং এই রায় কার্যকর করার পরে আমরা দেখেছি যে যদিও এখন সাধারণ ছুটি চলছে এবং সন্ধ্যা ছয়টার পরে মানুষের ঘর থেকে বেরোনো বারণ তারপরও আমরা দেখেছি যে কারাগারের সামনে কিন্তু অনেক উৎসুক মানুষ ছিলেন এবং তারা কিন্তু যখনই রায় কার্যকর হওয়ার খবর এসেছে তারা কিন্তু আনন্দ মিছিল করেছে এবং আনন্দের স্লোগান দিয়েছে এবং আমরা দেখেছি যে মানুষ কিন্তু অনেক মানুষ এখানে জড়ো হয়েছিল এবং তারা কিন্তু সেখানে এখানে প্রায় উৎসব করেছে এবং এই যে বঙ্গবন্ধুর খুনিকে হত্যার বঙ্গবন্ধু হত্যার পরে তার খুনিদেরকে যে আজকে এই বারোজন খুনের একজনকে ফাঁসি দেওয়া হলো তার মাধ্যমে তারা বলছেন যে এর মাধ্যমে জাতি অনেকটা কলঙ্ক মুক্ত হলো